হ্যালো এভিহান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও একটা একদম কুইক অ্যান্ড ইজি কোনো ঝামেলা ছাড়াই একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো এই রেসিপিটা দেখো মশলা করার কোনো কিন্তু ঝামেলা নেই তো মাছের একটা দুর্দান্ত রেসিপি করাতে আমি একটুখানি তেল আর এক চামচ মতো বাটার দিয়ে নিয়েছি আর একটা কথা বলি এখানে যে রেসিপিটা আমি ট্রাই করছি সেটা কিন্তু আমি রুই মাছ দিয়ে করছি তোমরা কিন্তু এটা কাতলা মাছ দিয়েও করতে পারো অসাধারণ দারুণ একটা রেসিপি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দেখো এখানে করার জন্য আমি মাছগুলোকে প্রথমে ভালো করে আগে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে শুধুমাত্র কিন্তু আমরা নুনই মাখাবো কোনো রকম হলুদ গুঁড়ো মাখাবো না তো আমি করার মধ্যে একটুখানি অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ মতো বাটার বাটারটা মেল হওয়াতে মাছগুলোকে এখানে ফ্রাই করে নেব তো খুব ডিপ না আর একদম হালকা না মোটামুটি একটুখানি ফ্রাই করে নিলেই হবে তো চলো মাছগুলোকে আগে ফ্রাই করে নেওয়া যাবে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা উল্টে নেব তো এইভাবে মাছগুলো ভেজে নেবো আমি এখানে চার পিস মাছ নিচ্ছি তোমরা যতটা মাছ করবে সেই রকমভাবে মাছগুলোকে ভেজে নিও তো তোমরা কিন্তু এই পুরো রেসিপিটা শুধু বাটারেও করতে পারো তেল ছাড়া আমি এখানে তেল আর বাটার কিন্তু মিশিয়ে নিয়েছি কিন্তু অবশ্যই কিন্তু বাটারটা অ্যাড করবে কেননা এখানে আর সেরকম কোনো মশলা আমরা দেবো না দেখো অল্প একটু জলের মধ্যে দেড় চামচ মতো ময়দা আমরা এখানে মিশিয়ে গুলে রাখবো এখানে যাতে কোনো গ্রামস না থাকে তো এটা গুলে এটা সাইডে রেখে দেবো মাছ ভাজা হয়ে যাওয়া মানে জেনে নাও যে তোমাদের অর্ধেক রান্না হয়ে গেছে মাছগুলো কিন্তু আর কোনো রকম তোলার দরকার নেই কোনো প্লেটে ওখানেই কতগুলো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর দেখো সাইডে তেল আর বাটার যেটা এখানে ছিল সেখানে একটু সাইড করে লঙ্কারগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে দুধ আর ডেসক্রিপশানটা অবশ্যই চেক করে নেবে ডেসক্রিপশানে যেমন আমি তোমাদের কতটা কি পরিমাণ দিয়ে দিই সেই রকম দিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো দেখো এবার যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর নুনটা আর ঝালটা কিন্তু বুঝে দেবে অবশ্যই চেক করে নেবে সেটা আমি দিয়ে দিলাম দেখো যেটা বললাম যে ময়দাটা গুলে রেখেছিলাম আর এখানে দিয়ে দেবো কিছুটা চিনি চিনিটা কিন্তু অপশনাল কিন্তু তোমরা অনেকে স্কিপ করতে পারো কিন্তু চিনিটা দিলে কিন্তু এটাতে খেতে ভালো লাগে টেস্টটা ভালো আসে তা আমি বলবো যদি পুরো এইভাবেই করতে যাও চিনিটা কিন্তু এখানে অ্যাড করো কিন্তু অনেকে আছে চিনি একদমই খায় না তারা সেটা স্কিপ করতে পারো আর এখানে দেখলে আমি দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ লবঙ্গ খুব একটা বেশি দেওয়ার দরকার নেই এখানে দেখো ওই একটা কি দুটো দিলেই হবে লবঙ্গটা স্কিপও করতে পারো কিন্তু আমি একটা স্মেলের জন্য দিয়েছি তিনটেই এখানে অ্যাড করেছি ব্যাস এরকমই দিয়ে দিলে এটা এবার ফুটে যাবে ভালো করে কিন্তু মানে মাছটা কিন্তু এর মধ্যেই হবে মাছটা ওই জন্য কোনো তোলার দরকার নেই মাছটা এই দুধের মধ্যেই কিন্তু হবে এবার এটাকে আমরা জাল দেব এটা কমিয়ে নেব আর এটা কিন্তু রান্না হওয়ার পরেও এটা আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু পুরো দেখবে একটা থিকনেস তোমরা যদি এবার যে যেরকম কাই খাও সেই বুঝে তোমরা এটা রাখবে দেখতেই পেলে এখানে এটা দেখো যেহেতু ময়দা আছে আর ময়দার জায়গায় তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো আর চিনিটা অবশ্যই লাস্টে অ্যাড করবে তো দেখো এখানে আমি চিনিটা দিয়ে নিলাম এখন দেখতেই পেলে আমি খুব একটা চিনি দিই নি হাফ চামচ মতো চিনি এখানে আমি অ্যাড করছি তো চিনিটা দিয়ে দেবো রকম দেখো তেলটা ছেড়ে গেছে বুঝতেই পারছ এটা হয়ে এসছে প্রায় তো গানি এটা ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো রেডি হয়ে গেল কিন্তু আমাদের এই দুধ রুই মাছ তো অবশ্যই জানিও সিম্পেল কিন্তু একটা ইয়ামি রেসিপি তোমাদের কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো তো থ্যাংকস ফর ওয়াচিং এরকমই ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও তাহলে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের মিস হবে না সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা